ছোট প্যাকেট বড় ধামাকা জমে ক্ষীর যেটুকু আছে বলছি, খালি ঝেড়ে নেমে গেল তো বৃষ্টি। থার হাহাকার একদম, সেই লাল কালারটা আমার সবচেয়ে বেশি পছন্দ। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ। টিএফ মেনু ব্লগে স্বাগত। স্বাগত, কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি? আশা করছি সবাই ভালো আছো। আমি বাপন রোজের মতো কাজে বেরিয়ে গেছি। এটা আমার সামনে যাচ্ছে টাটা পাঞ্চ, টাটা গাড়ির হেভি বিল্ড কোয়ালিটি। আর নিচে যে দেখতে পাচ্ছেন যে কতটা গ্যাপ, মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স একদম হেভি, মানে হামাগুড়ি দিয়ে একজন পেরিয়ে যাবে। টাটা গাড়িও বানায়। আমাদের লোকাল ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারের যে সব গাড়িগুলো বানায় খারাপ নয়, ভালোই বানায়। কে ট্যাঙ্কি ফুল হয়ে গেছিল নাকি? ছেড়ে 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 দিচ্ছিল। 500 টাকায় ট্যাঙ্কি ফুল হয়ে গেল, সেটাই তো অবাক হয়ে গেল। আর ওর আগে তেল ছিল হয়তো। হ্যাঁ, যাওয়ার মিটারে শো করছে না। 10 টাকার কয়েন আছে। চলে এলাম জানবিস বিরিয়ানি। দাদা গাড়ি ওয়াশিং করছো নাকি? ফার্স্ট অর্ডার গাঙ্গপুরের দিকে পড়লো জানবিস বিরিয়ানি থেকে। সেকেন্ড অর্ডার নিয়ে বেরিয়ে পড়লাম। মেঘছায়া মেঘছায়া আছে, ভাল লাগছে। খটখটে রোদ ভালো লাগে না ভাই। হাওয়াটাও ভাল লাগছে, আর রোদ হয়ে থাকলে মনে হচ্ছে হাওয়াটাও মনে হচ্ছে গরম গরম আসে। এটা সান হসপিটালের সামনে ছিল অর্ডারটা। ডেলিভারি করে দিলাম। ওটা আড্ডাই যে দাঁড়ায় একটু, আছে না নেই? আছে না নেই? আছে, ভাই 867 বলছি। নিনাও নিনাও, ক্যামেরা হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। হোক চলছে, চলবে। ফিউজন বিরিয়ানি থেকে অর্ডার পড়লো, অর্ডারটা পিক আপ করতে যাচ্ছি। সামনে হচ্ছে ফিউজন বিরিয়ানি। ফিউজন চিকেন বিরিয়ানি কম্বো, চিকেন বিরিয়ানি হাফ আছে। অর্ডার পিক করে নিলাম, এবার চলে যাব। হঠাৎ মেঘ উঠে গেল, 1 ফুটা 2 ফুটা করে জল পড়ছে, এবার বৃষ্টি নেমে গেল মনে হচ্ছে। ঠান্ডা ঠান্ডা জলের ফুটাগুলো পড়ছে, বেশ ভাল লাগছে। রোদ বৃষ্টি দুটোই একসাথে হচ্ছে, এই নেমে গেল জোরে। গোপুরে ঢুকোতে হবে মনে হচ্ছে ব্যাগে। আরে ঝেড়ে নেমে গেল তো বৃষ্টি। বৃষ্টি নেমে গেল ঝেড়ে, ব্রিজটা না ক্রস করা পর্যন্ত তো আমি দাঁড়াতেও পারছি না কোথাও।
থ্যাংক ইউ স্যার, রেটিং করে দেবেন। কুড়ি টাকার অর্ডারে 2.2 কিলোমিটার দূর থেকে এটা আনছে, আর 1.49 কিলোমিটারে ডেলিভারি। এক একটা অর্ডার এমন দেয় মনে হয় যে ক্যান্সেল করে দিই, ডিনাইল করে দিই। দিনে 2-3 বার এরকম করে। ইটালিয়া থেকে অর্ডার করলো 20 টাকার অর্ডার, সিক্স টু সেভেন জিরো, চিকেন চিজ মোমো। বাইজুস, বাইজু অর্ডার পড়লো, এটাতে গিয়ে ঢুকতে হবে তো, ফোর্থ ফ্লোর যেতে হবে। ব্লগ বানাই কাস্টমারদের সাথে কিরকম। হ্যাঁ, টিএফ মেনু ব্লগ আছে, মানে আমি ডেলি ব্লগটা দিই, মানে ডেলিভারি পারপাস। হ্যাঁ, টিএফ মেনু ব্লগ আসলে ডেলি ব্লগ করি, কোন রেস্টুরেন্টে কোন খাবার কি প্রাইস যাচ্ছে, কিরকম তার প্যাকেজিং দিচ্ছে, কিভাবে ডেলিভারি করছি, বেস্ট। এটা 2 দিন বাদে আপলোড হবে, কেন এখনো কিছু রেকর্ড আছে সেগুলো এডিট করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ, রেটিং করে দেবে না? রোলস 2 এ অর্ডার পড়লো 20 টাকার অর্ডার, আর 20 টাকার অর্ডার আবার 2 কিলোমিটার দূর থেকে দাম হচ্ছে। বিরিয়ানি, এখানে চিকেন বিরিয়ানি এখনো 100 টাকা প্লেট, আর 60 টাকায় হাফ। মটন 210 টাকা, 110 টাকায় হাফ। আড্ডা থেকে অর্ডার করলো, আরে লাল কালারের মহেন্দ্রা থার, হাহাকার একদম। সেই লাল কালারটা আমার সবচেয়ে বেশি পছন্দ, আমার গাড়ি কালার আর লাল চকচক করছে। একই গাড়ি একদম, 4x4 তো, মানে দুটো সিরিজ আছে, দুটো ভেরিয়েন্ট আছে, 4x4 একটা, 2x4 একটা, 4x4। 17 লাখ টাকা দাম মনে হয়, 17 থেকে 22 লাখ টাকা দাম আছে অন রোড প্রাইস। এত বড় গাড়ি, 4টে সিট। অর্ডারটা 4509। এটা যাবে স্যাম সিটি সেন্টার, স্যাম অ্যাপার্টমেন্ট। গরম থেকে এসে এসি, সেই আরাম লাগছে। অভিষেক দাস, থ্যাংক ইউ ম্যাডাম। সাঁতার কাটছে, শরীর ঠান্ডা করে নিচ্ছে। KFC থেকে অর্ডার পড়লো, চলে এলাম KFC।
KFC-র খাবার প্রচুর হাই ফাই না, সেই জন্য সবাই অর্ডার করে। 8548, হ্যাঁ ম্যাডাম 8548। অর্ডারটা যাবে বাঁকুড়া মোড়। এই যে বাসগুলো আছে এদের কোনো কাণ্ড জ্ঞান নেই, মানে হোয়াইট বর্ডারটা আছে না শেষ প্রান্তে সেটা দিয়ে যাচ্ছি, মানে তাও হচ্ছে না, বলছে তুই একদম মানে কাঁচাতে নেমে পড়, মানে রোড ট্যাক্স দিয়ে ওরাই চালাচ্ছে। আমরা তো রোড ট্যাক্স দিইনি, বাইক কিনেছি রোড ট্যাক্স নেয়নি আমাদের। আচ্ছা আচ্ছা বাসওয়ালা দেখতে পাবে, আর প্যাসেঞ্জার উঠাবার নামে তো তোমার গায়েই চাপিয়ে দেবে। এই যে পেছনে এই মালটা আসছে, একটা হুলোর মাল, বাঁকুড়া মোড় এলাম KFC-র অর্ডার দিতে। করে দেবে না রেটিং করে দেবে। আমি গলিটা ভেবেছি, ওই গলিটা, ওই গলিটা ভেবেছি। আচ্ছা হ্যাঁ, এইদিকে গাড়ি আটকে যায়, আমার লুকিং গ্লাসটা আটকে যায়, আলে পে আমার লুকিং গ্লাসটা আটকে যায় এখানে। পেমেন্ট করা আছে? আচ্ছা রেটিং করে দেবেন, থ্যাংক ইউ ম্যাডাম। টু কীরকম তো ডেলিভারি করি না করি, সিটি মানে ডেলি ব্লগ, কোনো যদি ইনসিডেন্টস হয় সেটাও ধরা পড়ে আমার ক্যামেরায়, মানে এইভাবে ব্লগ করতে থাক। হ্যাঁ ছোটো প্যাকেট বড় ধামাকা, জমে ক্ষীর যেটুকু আছে, বলছি যেটুকু আছে জমে ক্ষীর। হ্যাঁ তো দেখো আগে বিয়েবাড়িতে এত বড় ক্যামেরা, সেটা কম্প্যাক্ট হতে হতে এইটুকুতে এসছে, মানে তোমার কোয়ালিটি দরকার, তোমার সাইজ দরকার নাই ক্যামেরা, এতেই এখন বিয়েবাড়ি শ্যুট করে। তুমি একবার ইয়ে করবে দেখবে এইটাই ভিডিও রেকর্ডিং ভালো হয়, স্টিল ফটো বেশি ভালো আছে না এটা। হ্যাঁ ভিডিও রেকর্ডিং ভালো। ইচ করতে যে ডেলিভারি মেরে ফেলেছিলাম ভুল করে, থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ নারী মোড় যাবে অর্ডারটা। KFC থেকে আবার অর্ডার পড়ে গেল, আবার যেতে হবে সরাইটিগড়। চলে এলাম KFC। অর্ডারটা নেব, বেরিয়ে যাবো, অর্ডার তো রেডি করে দেয়। 3207 829 3207। রেডি হচ্ছে বলছে, তো বহুত বড় প্যাকেজ, অনেক কটা আইটেম আছে, মনে হচ্ছে 1000-1500 টাকার খাবার হবে এটা। অর্ডারটা 1028 টাকার আছে, আমি বললাম যে 1000-1500 টাকার মধ্যে KFC-র অর্ডার হবে, অর্ডারটা ছিল 1028 টাকা, ডেলিভারি করে দিলাম। লাস্ট অর্ডার BN কেক থেকে বললো, এটা পিক করে ডেলিভারি করে দিয়ে বাড়ি। থ্যাংক ইউ স্যার জোম্যাটো থেকে অর্ডার করার জন্য, রেটিং করে দেবেন।
এতদূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অলে সেট করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, ভিডিওটাকে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।